উজ্জ্বল ভারত উজ্জ্বল ভবিষ্যৎ কর্মসূচিতে প্রধানমন্ত্রী 5,200 কোটি টাকা বেশি মূল্যের এনটিপিসির বিভিন্ন পরিবেশ বান্ধব বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। তিনি তেলেঙ্গানায় রামাগুন্ডামে 100 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ভাসমান সৌর প্রকল্প ও কেরালায় কায়ামকুলাম 92 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আরেকটি ভাসমান সৌর প্রকল্প উদ্বোধন করেন। এছাড়াও তিনি রাজস্থানে 735 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ প্রকল্প, লেহতে পরিবেশ বান্ধব হাইড্রোজেন প্রকল্প এবং গুজরাটে কাওয়াস পরিবেশ বান্ধব হাইড্রো ও প্রাকৃতিক গ্যাসের মধ্যে মিশ্রণের একটি প্রকল্পের শিলান্যাস করেন। উল্লেখ্য, আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে 25 থেকে 30 জুলাই দেশজুড়ে উজ্জ্বল ভারত উজ্জ্বল ভবিষ্যৎ পাওয়ার @2047 পালিত হয়। এর মধ্য দিয়ে গত 8 বছরে বিদ্যুৎ ক্ষেত্রে বিভিন্ন সংস্কার কার্যকর হওয়ার পর কি কি পরিবর্তন হয়েছে তার প্রচার এবং বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন উদ্যোগের বিষয়ে নাগরিকদের সচেতন করে তোলা এবং যুক্ত করা এই কর্মসূচির উদ্দেশ্য। साथियों, आज हजारों करोड़ रुपयों के जिन प्रोजेक्ट की लॉन्चिंग और लोकार्पण हुआ, वो भारत की एनर्जी सिक्योरिटी और ग्रीन फ्यूचर की दिशा में एक अहम कदम है।